বেটা কে কোনটা মানাবে বলতো? দেখছি দেখাবো না ফেব্রিকেশন করার করে দেখান না যে পাঞ্জাবিটা আচ্ছা আচ্ছা এই লাল রঙের পাঞ্জাবিটা বার করতে হবে সুন্দর না? বাহ খুব সুন্দর, এটাই নিয়ে নি কি বল? দাদা এটা কি প্যাক করে দিন। শোন শোন অন্য করলে হয়, কি সুন্দর তোকে দেখাচ্ছে, ঠিক রাজপুত্রের মতো। হ্যাঁ দিদা একটু বড় আছে কিন্তু একদম চলতে হয়। একটু বড়, বেশি না, একটু বড়, এটা পরবো না আমি। ছি ছি ছি, আজকে দিন ওসব কথা বলতে নেই। এরকম করে হবে না দিদা, এই পাঞ্জাবিটা আমি পরবো না। এটা কি করা সব কোথা থেকে কিনে? কোথা থেকে কি আনলি বলতো? ও এখন পড়তে চাইছে না। কই দেখি। এটা বড় অনেকটা। ঠিক আছে তুমি খুলে দাও, আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। এবার কিন্তু হেভি লেট হয়ে যাচ্ছে, প্যান্ডেলে দাঁড়ানোর জায়গা পাও না এবার। এ শালা অঞ্জলি দেওয়ার জন্য গলে যাচ্ছে, চুকার। আরে তুই বুঝছিস না ব্যাপারটা, অঞ্জলি দেওয়াটাই তো সব না। জন্মবদির পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেব। আরে চুটকি যা তুনে কাটি হ্যায়। আই থিঙ্ক জন্মবদি উইল বি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স অফ লাইফ টাইম। হয়তো আজ রাতেই। দীপ প্লিজ চুপ কর। পড়াশোনায় যত ভালো তেমনি নাচ করতে পারে, গান করতে পারে, সেলাইয়ে আবার প্রাইজ পেয়েছে। দিদা পারফেক্ট বাঙালি বউ আছে, নাতির সাথে বিয়ে দিয়ে দাও। একটা থাপ্পড় খাও।